হ্যালো বন্ধুরা আমি শেখ বর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা জুনিয়র এনটিআর এবং কোরাটালা শিবার আপকামিং ছবি দেবারা পার্ট ওয়ানকে কেন্দ্র করে যে ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের ভূমিকায় আপনারা দেখতে পেতে চলেছেন সাইফ আলী খানকে অফিসিয়ালি সেটার ব্যাপারে মেকার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এছাড়াও এই ছবিতে অ্যান্টাগনিস্টের ভূমিকায় আমরা অভিনয় করতে দেখতে পেতে চলেছি ববি দেওয়ালকে সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে যদিও ফুল ফ্লেজেড কোনো ক্যারেক্টার হবে না ক্যামিও চরিত্রে আমরা এখানে দেখতে পাবো ববি দেওয়ালকে পার্ট ওয়ানের মধ্যে ক্লাইম্যাক্সে তার এন্ট্রি হবে এবং পার্ট টুয়ের মধ্যে কিন্তু আমরা সাইফ আলী খান ববি দেওয়াল দুজনকেই কিন্তু ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছে কাস্টিং এখানে বেশ বড় হয়ে গেল এবং হিন্দি মার্কেটে কালেকশনের চান্সেস সেক্ষেত্রে অনেকটাই বেড়ে গেল এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ববি দেওয়ালের ক্যামিওটা কতটা কি ইম্প্যাক্টফুল হয় এবং সেক্ষেত্রে পার্ট টুকে নিয়ে কতটা কি হাইপ তৈরি হয় নেক্সট আপডেটটা ঋষভ শেট্টি পরিচালিত কান্তারার প্রিকুয়ালকে কেন্দ্র করে এই ছবিটা শুটিং প্রায় শেষের পথে এটাই আপডেট আসছে দশ পনেরো দিনের ইন্ডোর শুটিং বাকি রয়েছে তারপর ছবিটা শুটিং র্যাপ আপ হয়ে যাবে এবং পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি কিন্তু ছবিটা শুরু করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের অক্টোবর মাস থেকে অর্থাৎ এই বছরই অক্টোবর মাস থেকে ছবিটার বিভিন্ন অ্যাসেট সেটা টিজার হোক কিংবা গান হোক একটার পর একটা রিলিজ করতে শুরু করে দেবে এরকমটাই জানানো হচ্ছে অর্থাৎ প্রমোশন শুরু হয়ে যাবে এই বছরই অক্টোবর মাস থেকে এবং দু সালে এপ্রিল বা মে মাস নাগাদ অর্থাৎ দু হাজার পঁচিশের সামারে হোমবালে ফিল্ম যারা ছবির মেকার তারা চাইছে ছবিটাকে রিলিজ দিতে দেখা যাক সেসব অবধি তারা সেটা সম্ভব করে দেখাতে পারে কিনা তার কারণ আমরা খুব ভালো মতো জানি কারণ পিকুয়াল একটা ভিএফএক্স হেভি ছবি হতে চলেছে এবং এই ধরনের ছবির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে পোস্ট প্রোডাকশনে যতটা সময় লাগবে অনুমান করা ছিল তার থেকে বেশি সময় লেগে যায় যে কারণে ছবি রিলিজ ডেটে আমরা হতে দেখি দেখা যাক সেটা এই ছবির ক্ষেত্রে হয় নাকি সময় মেকার এখানে ছবি আনতে পারে নেক্সট আপডেটটা জন আব্রাহাম এবং শারবারি ওয়াগের আপকামিং ছবি বেদাকে কেন্দ্র করে এই ছবিটা ট্রেলার উনত্রিশে জুলাই আসবে এরকমটাই আপডেট রয়েছে বা দেখা যাক ট্রেলারটা কীরকম কি হয় এর পরবর্তী আপডেটটা ইয়াসের টক্সিককে কেন্দ্র করে আপনারা জানেন এই ছবির কাস্টিংটা বিশাল বড় হয়ে গেছে নয়নতারা রয়েছে কিয়ারা আদবানী রয়েছে তারা সুতারিয়া রয়েছে শ্রুতি হাসান রয়েছে হুমা কুরেশি রয়েছে ইয়াস্ত রয়েছে ই রয়েছে এত বড় একটা কাস্টিং তাদের সময় বের করা ডেটস ম্যাচ করা শুটিং শিডিউল সেট করা এগুলো যথেষ্ট বেশি কঠিন এবং একসঙ্গে সবাইকে নিয়ে তারা ছবিটা শুটিং করতে চাইছে এরকমটাই আপডেটস রয়েছে যে কারণে ছবিটা যে সময় রিলিজ হবে মেকাররা অ্যানাউন্স করে দিয়েছিল দশই এপ্রিল দু সেই সময় ছবিটা মুক্তি পাবে না সম্ভবত মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বিষয়কে কেন্দ্র করে খুব শিগগিরই আসবে এরকমটাই জানানো হচ্ছে ছবিটা পোস্পন্ড হতে চলেছে এটাই দেখবার মতন ব্যাপার হবে কতটা পোস্পন্ড হয় নেক্সট আপডেটটা এল এল বি যে আপকামিং ছবিকে কেন্দ্র করে যে ছবির মধ্যে আমরা আশ্বাদুয়ারসি এবং অক্ষয় কুমারকে একসঙ্গে কাজ করতে দেখতে পাবো এই ছবিটার রিলিজ ডেট সম্পর্কে যেটা আপডেট আসছে দশই এপ্রিল দু হাজার পঁচিশে এই ছবিটা মুক্তি পেতে চলেছে যখনই একবার এই আপডেট এসে গেছে যে টক্সিক পোস্টপন্ড হতে চলেছে যে কারণে কিন্তু এখানে জলি এল বি মেকাররা নিজেদের ডেটটা রিলিজ ডেটটা সিকিওর করে নিয়েছে দশই এপ্রিল ছবিটা আসছে আশা করব এই ছবিটার মাধ্যমে অক্ষয় কুমারের কামব্যাক হবে কারণ তার আগে সেরকম কোনো সাউন্ডের প্রজেক্ট তো দেখা যাচ্ছে না যেটার ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় যে অক্ষয় কুমারের কাম ব্যাক হতে পারে কিন্তু জলি এল ক্ষেত্রে হয়তো অক্ষয় কুমারের কাম ব্যাক আমরা দেখতে পেতেই পারি এর পরবর্তী আপডেটটা আলফাকে কেন্দ্র করে অর্থাৎ আলিয়া ভাট এবং শারবারি ওয়াগের আপকামিং ছবি স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি আপনাদেরকে জানিয়ে রাখি চার দিন ধরে একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হবে যেটা আলিয়া ভাট এবং ববি দেওয়ালের মধ্যে হবে দুজনেই শুটে উপস্থিত থাকবেন এবং তাদের মধ্যে একটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট উইপেন বেস্ট অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি ক্যাসে অনিল যিনি গান ম্যাভারিক এবং জাওয়ানের মতন ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি এই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা ডিজাইন করছেন করছেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে তিনি কাজ করছেন এরকমটাই জানতে পারা যাচ্ছে আশা করব ভালো কিছুই পেতে চলেছি এর পরবর্তী আপডেটটা শিবপ্রসাদ দন্দিতা জুটির আপকামিং ছবি অর্থাৎ উইন্ডোজের আপকামিং ছবি বহুরূপীকে কেন্দ্র করে যে ছবিটা রিলিজ পেতে চলেছে এই বছর দুর্গাপুজোর সময় তো বেশ কিছু মোশান পোস্টার এই ছবিটার আগেই সামনে এসেছিল সেটা আবির চট্টোপাধ্যায় হোক কিংবা কৌশানী হোক রীতাভরি হোক এবং তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু শিবপ্রসাদ বাবুর একটা মোশান পোস্টার সামনে এসে গেছে তার চরিত্রের একটা মোশান পোস্টার সামনে এসে গেছে এবং শিবুদাকে জাস্ট চিনতে পারা যাচ্ছে না মানে এই পোস্টারটার মধ্যে আপনারা শিবুদাকে চিনতেই পারবেন না যেটা শিবুদা কারণ শিবুদাকে আমরা একরকমভাবে ভাবে এতদিন দেখে এসেছি এবং সেগুলো অনেক আমরা দেখতে ক্ষেত্রে খুব মধ্যবিত্ত ঘরের একজন লোক কিংবা হতে পারে খুব পলিশড ক্যারেক্টার কণ্ঠর ক্ষেত্রে কিন্তু এবারে আমরা তাকে যে ভূমিকা দেখতে পাচ্ছি সেই লোকটা একটা ডাকাতি করবে আজকে যে পোস্টারটা রিলিজ করেছে সেই পোস্টারটার মধ্যে যদি দেখেন শিবুদার চরিত্র একটা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে এবং সেখানে ব্যাংকের নাম লেখা রয়েছে দোতলায় ব্যাংক আরও বিভিন্ন ডিটেলস লেখা যেগুলো থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা ব্যাংক ডাকাতি ছবি হতে চলেছে আগে থেকেই আপডেটস ছিল আজকে অফিসিয়ালি কোথাও একটা কনফার্ম করে দেওয়া হলো এক প্রকার বলা যেতে পারে যেটা ব্যাংক ব্যাঙ্ক ছবি হবে এখন হায়েস্ট ফিল্ম বাংলাতে খুব বেশি হয় না ড্রামা হবে ডেফিনেটলি উইন্ডোজের ছবি মানে সেটা আমরা সকলেই জানি এবং হায়েস্ট ছবি মানে সেখানে থ্রিলার একটা ডোজ অবভিয়াসলি থাকতে চলেছে গত বছর তারা রক্তবি একটা থ্রিলার ছবি বানিয়েছে সেটা খুব সাকসেস পেয়েছে এবং বহুরূপীর ক্ষেত্র আশা করছি সেই সাকসেসটাকে তারা রিপিট করতে পারবে মোস্ট ইম্পর্টেন্টলি তারা একটা ভালো ছবি দর্শকদেরকে উপহার দিতে পারবে এবং এই পোস্টারটার মধ্যে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন শিবুদা তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কৌশানীকেও দেখতে পাচ্ছি অর্থাৎ শিবুদার চরিত্রের জীবনে কৌশানীর কিন্তু কৌশানী ক্যারেক্টারটার খুব ইম্পর্টেন্স থাকতে চলেছে এটা একেবারে পরিষ্কার এখন সেই ইম্পর্টেন্সটা শুধুমাত্র ওই ক্যারেক্টারটা স্ত্রী হিসেবে কৌশানী অভিনয় করছেন সেই কারণেই নাকি কৌশানির ক্যারেক্টারটাও এই ডাকাতির মধ্যে কোনোরকমভাবে ইনভলভমেন্ট রাখে সেটাই দেখবার মতন ব্যাপার হবে আমার মনে হয় উইন্ডোজের ছবি মানে সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারই কোথাও একটা ইম্পর্টেন্স পাবে শিবুদার ছবিতে সেই জিনিসটা আমরা দেখতে পাই রক্তবীজের ক্ষেত্রেও সেই জিনিসটা মোটামুটি হয়েছিল খালি বাবুর ক্যারেক্টারটা আমার কাছে খুব বিশাল ইম্পর্টেন্ট মনে হয়নি তাছাড়া প্রত্যেকটা ক্যারেক্টারে গুরুত্ব ছিল তো হতে পারে যে কৌশালীর ক্যারেক্টারটাও কোনো মোটিভেশন দিচ্ছে শিবুদার ক্যারেক্টারকে এই ডাকাতিটা করবার জন্য সেটা কিন্তু ছবির মধ্যে আমরা দেখতে পারি এবং মোশন পোস্টারটার মধ্যে বিজিএম যেটা ইউজ করেছে সেটা বেশ ভালো আর শিবুদার লুক নিয়ে তো কথা বললামই এরকম ফেরোসাস লুকে এরকম রাফ লুকে আমরা কিন্তু শিবুদাকে এর কখনো দেখতে পাইনি এই লুকটা ছবিটার জন্য এক ফ্যাক্টর হতে চলেছে বলে আমার বিশ্বাস এবং নেক্সট আপডেট নিয়ে যদি কথা বলি ভিডিও লাস্ট আপডেট নিয়ে যদি কথা বলি এস এস রাজামৌলির আপকামিং ছবি মহেশবাবুর সঙ্গে এস এস এম টোয়েন্টি নাইন এতদিন এই নামই আমরা অ্যাড্রেস করে এসেছি ছবিটাকে আপাতত যা আপডেট রয়েছে ছবিটার টাইটেল সম্ভবত গোল্ড রাখা হবে এরকমটাই জানতে দেখা যাক সেটা শেষ অব্দি হয় কি হয় না মেকাররা অল এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করে কারণ প্রি প্রোডাকশন তারা প্রচুর প্রচুর সময় নিয়ে করছে অনেক সময় নিয়ে করছে এতদিনের ছবিটা শুটিং শুরু হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা হচ্ছে না এখানে এস এস রাজামৌলি প্রচুর টাইম নিচ্ছে প্রিপারেশনে বুঝতেই পারা যাচ্ছে সে ট্রিপল এর সাকসেসের পরবর্তীতে তার নেক্সট ছবি নিয়ে কতটা বেশি কনসার্ন কতটা বেশি সিরিয়াস এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটাটা চোখ এরকম পরবর্তী ভিডিওতে